হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রচনাধর্মী প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তো রচনাধর্মী প্রশ্ন, একটা প্রশ্ন যেরকম আমরা আজকে আলোচনা করছি, তো কয়েক প্রশ্নটা তোমরা একটু দেখো। তো আশা করছি তোমরা আগের দিনে যে সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলো তোমরা লিখে নিয়েছো এবং সেগুলো নিয়ে বুঝতে পেরেছো। আমার কাছে এখনও পর্যন্ত তোমাদের কোনো কোয়ারি সেরকমভাবে আসেনি, তো আমি ধরেই নিচ্ছি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে না। তো তবুও আমি বলবো সেগুলো যেন অবশ্যই লিখে নেবে, কারণ ডে বাই ডে কিন্তু যদি না লেখো জিনিসগুলো তাহলে কিন্তু আস্তে আস্তে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে যাবে, সেগুলো কিন্তু তোমাদের লেখা হবে না। তো এই প্রশ্নগুলোকে কিন্তু অবশ্যই সবাই খাতায় লিখে নেবে, এইটুকু নিয়ে আশা আমি কিন্তু তোমাদের কাছ থেকে করব। ঠিক আছে, তাহলে এখন আমরা পাঁচের ক, পাঁচের দাগের কাঠবিক্রি বুড়োর পাঁচের ক প্রশ্নটা নিয়ে আলোচনা করব। দেখো প্রশ্নটা কি রয়েছে, প্রথমে কাঠ বিক্রি বুড়ো কোথা থেকে আসে, তার প্রতি লেখকের মনোভাব প্রথম দিকে কিরূপ ছিল, পরবর্তীকালে কিরূপ হয়। দেখো এখানে দুটো পাঠ রয়েছে, একটা হচ্ছে, দুটো নয় তিনটে পাঠ রয়েছে, তিনটে পাঠে কোশ্চেনটা রয়েছে। তো যেহেতু বোঝাই যাচ্ছে যে এটা রচনাধর্মী প্রশ্ন এবং তিনটে পাঠ রয়েছে, তো তোমাকে আমি এটা আরও আরেকবার বলছি যে তিনটে প্যারাগ্রাফ করে কিন্তু সেগুলো লিখবে, এবং সেই তিনটে প্যারাগ্রাফের মধ্যে একটু যেন গ্যাপ থাকে, যে তুমি যে তিনটে প্যারাগ্রাফ লিখেছো এবং সেটা বোঝা যায় যেন, কারণ মাথায় রাখতে হবে এই তিনটে প্যারাগ্রাফের উপরে কিন্তু তিনটে নাম্বার থাকবে। ঠিক আছে, তো এটা একসাথে কিন্তু লিখে দেবে না, আমি কিন্তু অনেক জনের খাতায় এগুলো দেখতে পাই। তো ঠিক আছে, তো প্রথম হচ্ছে কাঠ বিক্রি বুড়ো, অ্যান্সারটা দেখো, কাঠ বিক্রি বুড়ো বসিরহাটের ওপারে টাকি শ্রীপুর থেকে এসেছে। তো এখানে প্রশ্নটা দিয়েছিল কাঠ বিক্রি বুড়ো কোথা থেকে আসে। ঠিক আছে, কোথা থেকে আসে মানে তার আদি বাসস্থান, সে কোথায় থাকে এবং সে কোথা থেকে আসছে, হ্যাঁ, লেখকের গ্রামে, সেইটাই এখানে জানতে চাওয়া হয়েছে। তো তার বাসস্থানটা হচ্ছে কোথায়, সেটা কাঠ বিক্রি বুড়ো গল্পের ছলে লেখকের কাছে স্বীকার করেছে, সেটা হচ্ছে কাঠ বিক্রি বুড়ো বসিরহাটের ওপারে টাকি শ্রীপুর থেকে এসেছে। এই গোটা যে ঠিকানাটা দেওয়া হয়েছে ঠিকানাটা কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ওই দক্ষিণ থেকে আসছে এরকম টাইপের লিখলে হবে না, যেহেতু এটা এটা একটা রচনাধর্মী প্রশ্ন, তাই তোমাকে একটুখানি ডিটেলসে সেটাকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে এটা কি প্রশ্নটা রয়েছে, না তার প্রতি লেখকের মনোভাব প্রথম দিকে কিরূপ ছিল, তার প্রতি লেখকের মনোভাবটা প্রথমে কেমন ছিল, এবং তারপরে প্রশ্নটা পরবর্তীকালে সেই মনোভাব কি হলো, এই দুটো এবার প্রশ্নটা কিন্তু লিখতে হবে। তো পরবর্তী প্যারাগ্রাফে আমরা চলে যাব, কাঠ বিক্রি বুড়োর প্রতি প্রথম থেকেই লেখকের মনোভাব বিরূপ ছিল, এক লাইনে আমার অ্যান্সার কিন্তু হয়ে গেল। তারপরে কেন বিরূপ ছিল সেটা আমাকে জানাতে হবে। তাহলে কাঠ বিক্রি বুড়োর প্রতি প্রথম থেকেই লেখকের মনোভাব বিরূপ ছিল, ঠিক আছে, ঠিকঠাক ছিল না, যেহেতু লেখক গাছ কাটা ও কাঠ বিক্রি পছন্দ করেন না, সেই জন্য তিনি বুড়োকে কখনোই পছন্দ করতেন না। কেন বিরূপ ছিল, এরপরে আমি লিখে দিলাম এটা, কি যেহেতু লেখক গাছ কাটা ও কাঠ বিক্রি পছন্দ করেন না, সেই জন্য তিনি বুড়োকে কখনোই পছন্দ করতেন না। তাহলে বোঝা গেল তার প্রথমে মনোভাব বিরূপ ছিল, এবং বিরূপ থাকার কারণটা কি আমরা লিখলাম। রচনাধর্মী প্রশ্ন মানছি অনেক মানে বিস্তৃত লেখা যায়, কিন্তু তবুও একটা লিমিট তো থাকে, তা বিশাল কিছু লিখলে তোমাদের সেক্ষেত্রে মুখস্থ করতেও বা মনে রাখতেও অসুবিধা হবে, তা এরকমভাবে অ্যান্সারটাকে তোমরা লিখবে। তো যেহেতু লেখক গাছ কাটা ও কাঠ বিক্রি পছন্দ করেন না, সেই জন্য তিনি বুড়োকে কখনোই পছন্দ করতেন না, এই পছন্দ করে না আর বিরূপ থাকা একই রকম মানে অর্থ। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে দেখো পরবর্তীকালে প্রশ্নটা কি দিয়েছে, পরবর্তীকালে কিরূপ হয়, মানে তার মনোভাবটা কিরূপ হয়, লেখকের মনোভাব কিরূপ হয়। তো পরবর্তীকালে অ্যান্সারটা দেখো, পরবর্তীকালে সদ্য বিধবা তরুণীকে সান্ত্বনা দেবার দৃশ্য দেখে লেখকের বুড়োর প্রতি যত বিতৃষ্ণা ছিল তা নষ্ট হয়ে যায়। বৃদ্ধের মানুষের প্রতি মায়া মমতা দেখে কোথাও লেখক অবাক হয়ে যান। দেখো কি কি না, পরবর্তীকালে যখন লেখক সদ্য বিধবা তরুণীকে সান্ত্বনা দেবার দৃশ্যটি দেখলেন, তখন বুড়োর প্রতি তার যত বিতৃষ্ণা ছিল, যত খারাপ লাগা ছিল, যত বিরূপতা ছিল, সেগুলো সব নষ্ট হয়ে যায় বা সেগুলো ধূলিসাৎ হয়ে যায়। ঠিক আছে, তিনি কোথাও সেই যে খারাপ লাগাটার জায়গা থেকে ভালো লাগার জায়গায় তিনি পৌঁছে যান। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে
যে পরবর্তীকালে সদ্য বিধবা তরুণীকে সান্ত্বনা দেবার দৃশ্য দেখে লেখকের বুড়োর প্রতি যত বিতৃষ্ণা ছিল তা নষ্ট হয়ে যায়। তারপরে কি, বৃদ্ধের মানুষের প্রতি মায়া মমতা দেখে কোথাও লেখক অবাক হয়ে যান। আমি আগেও বলেছিলাম যে লেখক কিন্তু তার আগে পর্যন্ত এটুকুনি ভাবত যে এই কাঠ বিক্রি বুড়ো একজন ব্যবসাদার, এবং এই ব্যবসার খাতিরে সে মানুষের ক্ষতি করতে চায়, কি দেশের সম্পদ নষ্ট করতে চায়, কি সৌন্দর্য নষ্ট করতে চায়, তাতে কোনো রকমভাবে সে পিছপা হবে না। এইটা কিন্তু লেখকের একটা মনোভাব ছিল। কিন্তু যখন এই ঘটনাটা তিনি সামনাসামনি দেখলেন, তখন তার সেই ভাবনা থেকে তিনি কোথাও সরে এলেন। কেন সরে এলেন না, তার কোথাও মনে হলো যে এই যে বৃদ্ধ মানুষটি, এটি শুধুমাত্র যে একজন ব্যবসাদার, সে শুধুমাত্র পেশার খাতিরেই সেই সমস্ত কাজ করছে এমন নয়, এর ভেতরেও কোথাও মানুষের মানবিকতা, সেই সুন্দর রূপটিকে কিন্তু লুকিয়ে রয়েছে, এবং সেই রূপটার প্রকাশ ঘটলো একটা দৃশ্যে। লেখক এই শুধুমাত্র এই ঘটনাটাকে দেখার পর এই গল্পের অবতারণা করার কথাও বলেছেন। তিনি ভেবেছেন যে এইটুকুনি ঘটনাই একটা লেখকের কাছে যথেষ্ট একটা নতুন গল্পের অবতারণা করার জন্য। তো তিনি এইটুকুনি ঘটনাকেই তিনি আমাদের সবাইকার সামনে মেলে ধরতে চেয়েছেন, একটা মানুষের সুন্দর দিকটিকে ধরবার চেষ্টা করেছেন এই গল্পের মাধ্যমে, যেখানে তিনি দেখিয়েছেন, নিজে দেখিয়েছেন যে তিনি একজন মানুষকে ততটাই বিতৃষ্ণা করতেন যতটা বিতৃষ্ণা কাউকে করা উচিতই নয়। তো তারপরেও তিনি যখন এই ঘটনা দেখলেন, তার মনে সেই মানুষটার প্রতি কোথাও শ্রদ্ধা এবং ভালোবাসা জন্মালো। ঠিক আছে, তাহলে কি হলো না, বৃদ্ধের মানুষের প্রতি মায়া মমতা দেখে কোথাও লেখক অবাক হয়ে যান। সে ব্যবসা করতে এসেছিল, ব্যবসা করছে, চলে যাচ্ছে, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু সেখানে গ্রামের একজন মারা গেছেন এবং তার স্ত্রীকে সে সান্ত্বনা দেওয়ার কেন দরকার ছিল, এই দরকারটার মধ্যে বুঝিয়ে দেয় তার মধ্যে মানবিক গুণটা কোথাও আছে। ঠিক আছে, আশা করছি তোমাদের প্রশ্ন দুটো প্রশ্নটা অসুবিধা হবে না, দুটো পার্টে তো তোমরা অবশ্যই লিখে নেবে। ঠিক আছে, এর পরের দিন আমরা পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।